জাপান এবং জাপানের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে আলোচনা করব বাঙালি হিসেবে জাপান আসার পর আপনি কোন ধরনের সমস্যাগুলা অনুভব করবেন। শুধু বাঙালি নয়, যারা বিদেশি আছে ফরেনার তারা আশা করি সবাই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো আলোচনার মধ্যে আপনার নিজের অভিজ্ঞতাও শেয়ার করার চেষ্টা করব। তো আসেন শুরু করা যাক। প্রথমে যে সমস্যাটা হয় তা হচ্ছে কথা বলা নিয়ে, ভাষা নিয়ে, অর্থাৎ জাপানি ভাষা নিয়ে। এই প্রবলেমগুলা কি ধরনের, ধরেন আমরা যারা বাংলাদেশ থেকে আসি ম্যাক্সিমাম ছেলেমেয়েরা যেই লেভেলটায় আসি তা হচ্ছে N4 বা N5, অর্থাৎ জাপানি ভাষা খুব কম দক্ষতা নিয়ে আমরা যখন এখানে প্রবেশ করি তখন এখানে এসে আপনার এই জটিলতাগুলা ফেস করতে হয়। বই পুস্তকের ভাষা আর এখানকার জীবন ধারণের মধ্যে যে ভাষা আর কি, তার মধ্যে অনেকটা তফাত। আমাদের যে লিখিত ভাষা এবং কথিত ভাষা দুইটার মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স। জাপানেও সেম, আপনি আসার পর হয়তো দেখবেন যে যদি আপনি ধরেন ল্যাঙ্গুয়েজ কোর্সে এসে থাকেন তাহলে আপনার স্কুলের যে সেন্সেই আছে, টিচার আছে, তাদের ভাষা আপনি কিছুটা বুঝতে পারবেন, কারণ তারা আপনাকে আন্তরিকতা দিয়ে শেখায়। এক হচ্ছে যে ভাষাগুলো আপনি জানেন বা যে শব্দগুলো জানেন তার প্রয়োগ করার চেষ্টা করে, আর দ্বিতীয় হচ্ছে বিভিন্ন অঙ্গ ভঙ্গির মাধ্যমে বোঝানোর চেষ্টা করে। তাই কিছুদিন গেলে হয়তো আপনার স্কুলের পরিবেশে অথবা আপনার ওয়ার্ক পরিবেশের ভাষাগুলো আপনি রপ্ত করতে পারবেন, কিন্তু জীবন ধারণের জন্য অন্যান্য যে জিনিসগুলা প্রয়োজন হয়, বাইরে বেরোতে হয়, গাড়ি ঘোড়ায় চলতে হয়, সেসব ক্ষেত্রে কি আপনি নানান ধরনের প্রবলেম ফেস করা শুরু করবেন। কারণ এরা ম্যাক্সিমাম কথাবার্তায় আপনার সম্পূর্ণ বাক্য ব্যবহার করে না, মাস ফর্মে শব্দগুলো ব্যবহার করে না, যা কিনতে যান সব কিছু আপনার কাঞ্জির নির্দেশনা। আমাদের যে দক্ষতা তা দিয়ে আমরা হিরাগানা কাতাকানা হয়তো আয়ত্ত করতে পারি, কিন্তু কাঞ্জির দুর্বলতা থেকে যায়। কিন্তু জাপানে আপনি কোনো নিউজ পড়বেন অথবা ধরেন কোনো কিছু কেনাকাটা করবেন, কোনো স্থানে যাবেন, সব নির্দেশনা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে কাঞ্জিতে দেওয়া, ফলে জীবন ধারণটা একটু অতিষ্ঠ হয়ে উঠতে পারে বা নির্ভরশীল হয়ে উঠতে পারেন আর কি। আর এসব দিক নিয়ে আপনার কাউকে জিজ্ঞেস করবেন, আর জিজ্ঞেস করলে এরা এত আন্তরিকতার সহিত কাজগুলো করে, যেমন ধরেন একটা স্থান চিনতেছে না, জিজ্ঞেস করলেন, তারা অনেক ক্ষেত্রে দেখা গেছে তাদের কাজ ফেলে আপনাকে ওই স্থান পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। তো সেক্ষেত্রে কি হয়, নিজের মধ্যে একটা ইতস্ততা কাজ করে, অনেক সময় আপনার না বুঝেও এগুলো জিজ্ঞেস করাটা একটু কষ্ট করে ওঠে। কাজের ক্ষেত্রেও সেম, যেহেতু ভাষা দক্ষতা কম তাই আপনার অনেক কিছু 100% না বুঝেও আমরা বুঝেছি বলে একটা ধারণা নেই এবং পরবর্তীতে তা একটা প্রবলেমের সৃষ্টি হয়। তারপর হচ্ছে একাকিত্ব। জাপান আসলে কিছুটা সময় হলো আপনি একাকিত্বে ভুগবেন। এক হচ্ছে আপনার ফ্যামিলি ছেড়ে আসছেন, তা তো সত্যি। দ্বিতীয় হচ্ছে জাপানে বন্ধুবান্ধব তৈরি করাটা খুবই কষ্টকর। এখানে আসার পর আপনি এটা বুঝতে পারবেন, এরা আপনার তাদের জীবনের মধ্যেও কর্পোরেট লেভেলের আচরণ করে থাকে। হয়তো আপনি দেখবেন কাজের ক্ষেত্রে অথবা আপনার স্কুলে ওখানে ফ্রেন্ডলি আচরণ করতেছে, কিন্তু যতই ফ্রেন্ডলি হোক আপনাকে যে বন্ধুত্বের যে জায়গাটা ওই জায়গাটা আপনি কখনো এদের কাছ থেকে করে নিতে পারবেন না। এরা আপনাকে হেল্প করবে আন্তরিকতার সহিত, যা কিছু প্রয়োজন তা করবে। এরা আসলে সহযোগিতা করার জন্য আন্তরিক। তুমি বিদেশি, তোমাকে আমরা মন প্রাণ ঢেলে সব কিছু দিব, কিন্তু আমাদের যে বন্ধুত্বের স্থান ওখানে তোমাকে স্থান দেব না। এটা অবশ্য আমরা বিদেশি বলে নেগলেক্ট করে তার জন্য নয়, এদের কালচারটা এরকম, তারা খুবই আপনার সিক্রেট অর্থাৎ ব্যক্তিত্ব নিয়ে আপনার এখানে চলাফেরা করে, ডিসক্লোজ করে না নিজের ব্যক্তিত্ব। প্রাইভেট কোনো আলোচনা এদের কাছ থেকে খুব কম পাবেন, আপনি নানান কথা বলেও অরিজিনাল তথ্য এখান থেকে বের করতে পারবেন না। আরেকটা হচ্ছে ফেক সম্পর্ক বা ফলস রিলেশনশিপ, যেটা আর কি আপনি জাপানিদের মুখ দেখে ভিতরের কথা কখনোই কল্পনা করতে পারবেন না। এরা সর্বদা দেখবেন আপনাকে উৎসাহিত করতেছে বা মনে হবে আপনাকে সাপোর্ট দিতেছে, কিন্তু বাস্তবতা হচ্ছে হয়তো আপনার প্রতি কোনো না কোনো ক্ষোভ প্রকাশ করতেছে বা আপনার আচরণটা তার পছন্দ হচ্ছে না, কিন্তু তার বহিঃপ্রকাশ আপনি কখনো বুঝতে পারবেন না। কিছু কিছু জাপানি তো ব্যতিক্রম আছে, তা অবশ্য বাতিল দিলাম। যেমন ধরেন আমি নর্মালি বলি, আপনি যদি জাপানে কখনো ইন্টারভিউ দিয়ে থাকেন, প্রতিটা ইন্টারভিউতে আপনার মনে হবে যে আপনি ওই যে টিকে গেছেন, কারণ এরা এরকমভাবে আচরণ করে যে মনে হবে আপনার যে আপনার প্রতি তারা 100% সন্তুষ্ট হয়েছে, বাস্তবতা হচ্ছে তাই না। এছাড়া ধরেন আপনি
পাবলিক প্লেসে আপনি যে কোনো সেবা নিতে চান অথবা আপনার সুপার শপে যান, প্রতিটা জাপানিজ দেখবেন যে হেসে হেসে কথা বলতেছে, মুখে একটা হাসি লেগে আছে। বাস্তবতা হচ্ছে আপনাকে কিন্তু এই হাসি মুখে এসে সবসময় সার্ভিস দিতেছে না। একইভাবে আপনার কলিগদের মধ্যেও দেখবেন যে অনেক সময় আপনি অনেক কথা বলতেছেন, তারা এইভাবে সমর্থন দিতেছে। কিছুটা ধরেন আমরা যেটা বলি পাম মারা আর কি, অর্থাৎ কাউকে ফুলানো, এই জিনিসটা করতেছে। এই জিনিসটা অনেক হয় জাপানে, তো আপনি আসলে এই সমস্যার মধ্যেও পড়বেন। আমরা হচ্ছি আপনার হৈহুল্লোর পূর্ণ জাতি, আর জাপান সম্পূর্ণই আপনার বিপরীত, এরা হচ্ছে সাইলেন্ট জাতি। একটু গ্রাম সাইডে থাকেন তাহলে আপনার মনে হতে পারে যে একটা ভুতুড়ে পরিবেশে আপনি আছেন, বা এখানে বাড়িঘর আছে কিন্তু লোক নেই। এদের আচরণটা হচ্ছে এতটাই সাইলেন্ট। আপনি ট্রেনে চড়বেন দেখবেন যে সবাই খুব আস্তে আস্তে কথা বলতেছে, খুব নিচু ছুড়ে বা আপনার কথা বলতেছেই না। মোবাইল ফোন এগুলো তো অফ থাকে সবসময়। আপনি যদি কোনো কারণে ধরেন ট্রেনে উঠে লাউডলি কথা বলেন, ধরেন বন্ধু বান্ধব আছে কয়েকজন লাউডলি কথা বলতেছেন, তারা সবাই আপনার দিকে তাকায় থাকবে বা এরকম একটা এক্সপ্রেশন দিবে, আপনি নিজেই বিব্রত হয়ে যাবেন। হৈহুল্লোর কী করবেন, রাত্র 10টা 11টার পর আপনি বাসার মধ্যে জোরে গান শোনা বা কথা বলা এই জিনিসগুলো করতে পারবেন না। যদি বেশি এরকম হয় তাহলে দেখবেন যে আপনার সাথে যারা বসবাস করতেছে নিচতলায় বা উপরতলায়, এরা দেখবেন বাড়ির মালিককে কমপ্লেন করছে অথবা আপনার বাসায় নোটিশ পাঠাই দিচ্ছে। কৃষিকাজের বিশাল ধুম চলতেছে, এটা দেখতে আমার খুবই ভালো লাগে। ছোট থেকে আপনার কৃষির সাথে বেড়ে ওঠা, তাই কৃষিকাজগুলো দেখলে খুব ভালো লাগে। আর জাপান আসার আগে তো জাপানে এরকম কৃষিকাজ হয় তা কল্পনাও ছিল না। আমার বাসা হচ্ছে আপনার এখান থেকে ওই যে দেখা যাচ্ছে কিছু গড়বাড়ি ওইখানে, মিনিমাম তো 2 কিলো হবে। আর পিছনের দিকে আরও বিস্তীর্ণ এরিয়া রয়েছে, এদিকে 2-3 কিলো হবে। এই বিশাল এরিয়া জুড়ে আপনার কৃষিকাজের ধুম চলতেছে, খুব ভালো লাগে। আর মাঝে মাঝে কম্পেয়ার করি আর কি, আমাদের দেশের কৃষি আর এদের দেশের কৃষি, এদের কাজগুলো আমাদের কাজগুলোর মধ্যে কতটা তফাত। আর আমরা কৃষকরা যদি এরকম সুযোগ সুবিধা পাইতাম তাহলে আমাদের দেশটাকে কৃষিকাজের দিক দিয়ে অন্তত অনেক দূর আগায় নিতে পারতাম। কারণ এখানকার মতো বৈরী আবহাওয়ায় আমরা কৃষিকাজ করি না। আমাদের দেশের মাটি বলা হয় যে সোনা আর কি, যে দেশে আপনার কৃষিকাজ করা খুবই ইজি এবং কৃষি বান্ধব আমাদের দেশটা। বিশাল জলের প্রবাহ, জমির মাঝখান দিয়ে ট্রেন চলে গেছে। তারপরে হচ্ছে আপনার ওভার ওয়ার্ক কালচার জাপানে, এটা আপনার কমন। জাপানে আপনি যখন নাকি ফুল টাইম এমপ্লয়ি হবেন বা কর্পোরেট লেভেলে জব করবেন, তখন অনুভব করা শুরু করবেন যে এখানে কাজের কী পরিমাণ প্রেশার। আর প্রেশারের থেকে হচ্ছে আপনার ওভার ওয়ার্কের যে জ্বালা আর কি, আমি এই নিয়ে ভিডিও করেছি, ভিডিওটা দেখতে পারেন। তো কিছুটা বাধ্যতামূলকভাবেই আপনাকে ওভার ওয়ার্ক করতে হবে, যদিও একজন এমপ্লয়ি আপনার ওভার ওয়ার্ক করবে বা না করবে তা তার ইচ্ছা হওয়ার কথা, কিন্তু জাপানে এটা নেই। জাপানের কালচারটা এরকম, এখানে আপনি আসলেই বুঝতে পারবেন যে আপনার বাধ্যতামূলকভাবে এখানে ওভার ওয়ার্ক করতেই হবে। এটা নিয়ে আপনার খুব নেগেটিভ অনেক কিছু আছে, আর বিষয়টাই নেগেটিভ। এখানে কোরাশি নামে এক ধরনের শব্দই আপনি পাবেন, যা হচ্ছে কাজের প্রেশারের ফলে আপনার আত্মহত্যা বা সুইসাইড। এটা নিয়ে অনেক সমালোচনা হয়, বিস্তারিত আর বলতেছি না, তবে আপনি এই ওভার ওয়ার্কের প্যারাটা একবার না একবার অনুভব করবেনই। তারপর আসেন খাবার, এটা স্বাভাবিক, পৃথিবীর যেখানেই যান আপনার বাঙালি খাবার তো আর পাবেন না, বাঙালি সবজিও পাবেন না, এটা বাঙালি রান্না পাবেন না কোথাও, এটা স্বাভাবিক ঘটনা। তো জাপানে আসলেও এটার মধ্যে পড়বেন, এখানে একটু বেশি পড়বেন। কী কারণে? কারণ আমাদের দেশের লোক হচ্ছে আমরা মুসলিম, হালাল হারাম একটা ব্যাপার চলে আসে। এখানে ম্যাক্সিমাম খাবারে আপনার বুতানিকো অর্থাৎ শুয়ার ব্যবহার করে থাকে, বা গিউনিও গরু ব্যবহার করে থাকে। এটা ধরেন আপনার চিপস হতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের বিস্কিটও হতে পারে, অথবা স্যুপ হতে পারে। অর্থাৎ খাবার খেতে গেলে আপনি রেস্টুরেন্টেই খান বা আপনার দোকান থেকে কিনেই খান, আপনার ইচ্ছা হবে খাবার খাওয়ার কিন্তু খাবার খেতে পারবেন না। জাপানে এত পরিমাণ খাবার আছে এবং দেখতে এতটাই সুন্দর, ডেলিশিয়াস, আপনার মন চাবে কিন্তু আপনি খাইতে গেলে
এই বাধাগুলো চলে আসবে, বা কোনটা হারাম কোনটা হালাল এই দ্বন্দ্বে আপনার ভুগতে হবে। আর সবচেয়ে বেশি যেই জিনিসটা আপনি ভুগবেন তা হচ্ছে কমিউনিটি সংকট। বাঙালি সংখ্যা খুবই কম, বাংলাদেশে এদের সংখ্যা তো খুবই কম, যদিও বর্তমানে আপনার অনেক বিষয় ক্যাটাগরিতে ছেলেমেয়েরা আগ্রহ দেখাচ্ছে বা জাপান আসতেছে। বর্তমানে আপনার সঠিক ডাটাটা এখনও পাওয়া যাচ্ছে না, নেটে সার্চ দিলে এক এক ধরনের তথ্য আসে। তো আপনি ধরে নিতে পারেন যে 20,000-এর মতো বাঙালি রয়েছে জাপানে। তো জাপানের মতো একটা বিশাল ভূখণ্ড যেখানে বাংলাদেশ থেকে যা প্রায় 3 গুণ বড়, ওখানে 20,000 ছেলে মেয়ে আপনি খুঁজেও পাবেন না। আপনি টোকিও ভিত্তিক, নাগোয়া ভিত্তিক, ওসাকা ভিত্তিক যদি আসেন তাহলে কিছু কমিউনিটি পাবেন, কিন্তু এছাড়া অন্যান্য প্রিফেক্সারে যদি থাকেন তাহলে একাকিত্বে ভুগতে হবে, বাঙালি কমিউনিটি পাবেন না। আর বাঙালি কালচারটা তো এখানে তাহলে পাবেনই না। যেমন ধরেন উৎসবে একত্রিত হওয়া, ঈদ হোক পূজা হোক, এই জিনিসগুলো হয়ে উঠবে না। অর্থাৎ আমাদের দেশীয় যে উৎসবগুলো আছে এগুলো আপনি এখানে ওইভাবে জাঁকজমকভাবে পালন করতে পারবেন না। আর এখন যে ব্যাপারটা কথা বলবো তা হচ্ছে আমাদের বাঙালি কালচারের কারণে এখানে এসে প্রবলেমে পড়ি, তা হচ্ছে টাইম মেনটেন করা। জাপানে আপনার যে কোনো কিছু সময় মেনটেন করে চলে, কাজের ক্ষেত্রে আপনাকে মিনিমাম 15-20 মিনিট আগে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। জাপানে সবাই থাকে, বাধ্যতামূলকভাবে আপনার এই টাইমটা মানতে হবে। এরকম কি আপনার পরিবহন 2-3 সেকেন্ড পরে যদি যান আপনি গাড়ি ধরতে পারবেন না, যে টাইম আছে ওই টাইমের মধ্যেই আপনার ট্রেন ছেড়ে চলে যাবে। তো এই টাইম মেনটেন করাটা খুবই কষ্টকর। আর বিশেষ করে যদি কাউকে কথা দেন, কোনো জাপানিকে ঘুরতে যাবেন অথবা কোনো পার্টি, যেই টাইমটা বলবে ওই টাইমের মিনিমাম 10-15 মিনিট আগে উপস্থিত থাকবেন। আর নিজের ক্যারিয়ার ক্ষেত্রে ইন্টারভিউ হলে তো কথাই নেই, মিনিমাম 15 মিনিট আগে আপনারা উপস্থিত থাকবেন। আর না হলে প্রথম দিকেই আপনার প্রতি একটা ব্যাড ইফেক্ট হবে, যার ফলাফল হচ্ছে আপনি ওই চাকরিতে টিকবেন না। এখানে আপনার অজুহাত বা যে জিনিসটা আছে ওইটা দাঁড় করানো যায় না আর কি, বা বোঝানো যায় না, ডকুমেন্টারি প্রুফ করতে হয়। এখন আসেন আরও কিছু ছোটোখাটো যে প্রবলেম ফেস করবেন এই জিনিসগুলা অল্প অল্প করে বলি। আপনি এখানে হইহুল্লোড় পার্টি খুঁজে পাবেন না, বাংলাদেশের মতো যে কনসার্টগুলো হয় বড় ধরনের, বাইরে লাউডলি কথা বলা, লাউডলি কোথাও আপনার অনুষ্ঠান হচ্ছে, এই জিনিসগুলো এখানে খুঁজে পাবেন না। মনে চাবে যে বড় ছুটিতে এইসব খুঁজে বেড়ানোর জন্য কোথাও ঘুরতে যাচ্ছেন, সাথে জাপানিজ আছে, আপনার কোম্পানি কলিগও হতে পারবে। দেখবেন যে আপনি খাচ্ছেন কিন্তু বিল দিচ্ছেন এক্সট্রা এক্সট্রা, ভাড়া দিতেছেন এক্সট্রা এক্সট্রা, এই একটা ইতস্ততায় ভুগতে পারেন। প্রথম দিকে আসলে মনে হবে যে বাঙালি নাই বাঙালি নাই, একটা শূন্যতা অনুভব হতে পারে। আবার একটা পর্যায়ে যখন আপনার বাঙালি কমিউনিটির সাথে মিশে যাবেন তখন মনে হবে যে এই কমিউনিটি থেকে দূরে সরে যাওয়াটাই ভালো। এটা নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনার এরকম নাও হতে পারে, তো এই জিনিসটা হয়ে থাকে। এখানে আপনার বাঙালিও যারা আছে খুব কম সংখ্যককে পাবেন আন্তরিক, বা আপনার যেরকম আন্তরিকতা তাদের কাছ থেকে চাচ্ছেন ওই রকম আন্তরিকতা পাবেন না, আপনি নিজেও দিতে পারবেন না। অ্যাকাউন্ট হচ্ছে এখানে ব্যস্ততম লাইফ, এখানে আসার পর সবাই এত ধাক্কা খায় যে শিখে যায় আর কি, ফলে আপনি যেমন অন্য কাছ থেকে সম্পূর্ণ আন্তরিকতা সহিত কাজ পাবেন না, আপনি ওইভাবে আন্তরিকভাবে সব কিছু ঢেলে দিতে পারবেন না। এখানে আপনার অনেক কিছুরই তথ্য ওইভাবে পাওয়া যায় না আর কি, অনেক কিছু আপনার বাসার পাশে থেকেও খুঁজে পাবেন না, আপনার হাতের কাছে থেকেও জানবেন না। এর অন্যতম কারণ হচ্ছে ভাষাগত অদক্ষতা, আর প্লাস এদের যে কোনো কিছু যদি নেটে সার্চ দেন, গুগলিং করেন অথবা ইউটিউবে সার্চ দেন পাবেন না সহজে, কারণ এগুলো ম্যাক্সিমাম হচ্ছে জাপানিজ ভাষায় করা। এরকম কি তাদের যে সেবামূলক পোর্টালগুলো আছে এগুলো এখনও যদিও ইংলিশ করার চেষ্টা করতেছে, কিন্তু সার্চ দিয়ে দেখবেন ওয়েবসাইটে ল্যাঙ্গুয়েজ ঠিকই আছে কিন্তু জাপানিজে যে পরিমাণ তথ্য দেওয়া আছে এটাকে আপনি ইংলিশে কনভার্ট করলে, বা ইংলিশ যাদের যে অপশনটা আছে ওখানে গেলে অনেক তথ্যই চলে যাবে, বা অনলি জাপানিজে প্রোভাইড করে আর কি এই লেখাটা চলে আসবে। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করবো না, নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। বাই বাই।